নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিএর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের, যার পেজ নম্বর 358 এবং 359 নাম্বার পেজ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, 1.1-এ পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। তো দেখো, ডেভিস হবে না, কিংও হবে না, গ থেকে এসে গিলবার্টও হবে না, ঘ থেকে এসে পেঙ্ক এটাও হবে না। তো দেখো, এখানে চারখানা অপশানই ভুল আছে। এর অ্যান্সার হবে কিন্তু চেম্বারলিন হবে, ঠিক আছে, এবং সেলিজওয়ারে হবে, ঠিক আছে। তো দেখো, উপরে আমি লিখে দিয়েছি, প্লিজ তোমরা খাতায় লিখে নেবে। পরের কোয়েশ্চেন কি আছে, 1.2-তে কোন ভূমিরূপকে মুসরম রক্স বলে, ঠিক আছে, মুসরম রক্স বলা হয়। এর অ্যান্সার হবে গৌর, ঠিক আছে, খয়ের অ্যান্সার গৌর। পরের কোয়েশ্চেন কি আছে, 1.3-তে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো। এর অ্যান্সার কী হবে, গয়ের অ্যান্সার ইলহাদা মারাজো। পরের কোয়েশ্চেন কি আছে, 1.4-এ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নব। পরের কোয়েশ্চেন কি আছে, 1.5-এ কোরির মধ্যে দেওয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁকা হলো। অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার বাকসরুন। পরের কোয়েশ্চেন কি আছে, 1.6-এ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোদাবরী। পরের কোয়েশ্চেন কি আছে, 1.7-এ মরু অঞ্চলের উদ্ভিদকে বলে। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জেরোফাইট। পরের কোয়েশ্চেন কি আছে, 1.8-এ শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাবেরী। পরের কোয়েশ্চেন কি আছে, 1.9-এ ভারতের পূর্বতম বিন্দু হলো। অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার পূর্বতম বিন্দু হলো কিবিথু। প্রত্যেকটা কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। পরের কোয়েশ্চেন কি বলেছে, 1.0-তে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চিল্কা। পরের কোয়েশ্চেন কি আছে, 1.1-এ পূর্ব রেলের সদর দপ্তর হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কলকাতা। তোমরা তো জানো পূর্ব রেলের সদর দপ্তর হলো কলকাতা। পরের কোয়েশ্চেন কি আছে, 1.12-তে আম্র বৃষ্টি লক্ষ্য করা যায়। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে। 1.13-তে কি বলেছে, উকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গুজরাটে। 1.14-এ কি বলেছে, ভারতের বৃহত্তম জেলা হলো। এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গুজরাটের কচ্ছ। এবার আমি বিবাক্ষ সলভ করবো 2.1-এ কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে ওয়া লেখো। তো দেখো, যে কোনো 6টি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, 2.1-এ শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত। এটা কি আছে, শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক। 2.12-তে কি বলেছে, একটি ধনুকাকৃতি বদ্বীপ হলো নীল নদের বদ্বীপ। এটাও কি আছে, এটাও আমাদের শুদ্ধ আছে। পরের কোয়েশ্চেন কি বলেছে, 2.13-তে হিমশৈল একে নয় অংশ সমুদ্রের জলে ভেসে থাকে। এটা কি আছে, শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক। 2.14-এ কি বলেছে, র্যাডক্লিফ লাইন ভারত ও শ্রীলঙ্কার সীমারেখা। তোমাদের মাথায় রাখতে হবে যে র্যাডক্লিফ লাইন হলো আমাদের পাকিস্তানের সঙ্গে ভারতের, ঠিক আছে, এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সীমারেখা হলো পক প্রণালী। 2.15-এ কি বলেছে, চন্দন একটি সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ। তোমাদের মাথায় রাখতে হবে যে চন্দন একটি সরলবর্গীয় উদ্ভিদ নয়, এটা ভুল আছে। এর অ্যান্সার হবে পর্ণমোচী, ঠিক আছে, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। পরের কোয়েশ্চেন কি বলছে, 2.16-এ কলকাতা একটি নদী বন্দর। এটা কি আছে, শুদ্ধ আছে। 2.17-এ কি বলেছে, সেলের সদর দপ্তর হলো দুর্গাপুর। এটা কি আছে, ভুল আছে। এবার আমি শূন্যস্থান পূরণ করব। তো দেখো, 2.21-এ কি বলেছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। অবরোহণ হ্রাস পেলে কী হবে, অবরোহণ, এবং বৃদ্ধি পেলে কী হবে, আরোহণ হবে। তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে করে। 2.22-তে কী বলেছে, হিমদ্রোণী গঠিত হয় ড্যাশের ক্ষয়কার্যের ফলে। তোমাদের মাথায় রাখতে হবে হিমদ্রোণী গঠিত হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। 2.23-তে কী বলেছে, পাঞ্জাবের নতুন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলে। অ্যান্সার হবে বেট, বয়কাট বেট বলে। 2.24-এ কী বলেছে, খারিফ শস্য চাষের জন্য ড্যাশ আবহাওয়া প্রয়োজন। অ্যান্সার হবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। 2.25-এ কী বলেছে, ইক্ষু উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ইক্ষু উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। 2.26-এ কী বলেছে, হিমালয় পর্বতের 4000 মিটার উচ্চতায় ড্যাশ উদ্ভিদ দেখা যায়। অ্যান্সার হবে সরল বর্গীয় উদ্ভিদ দেখা যায়, ঠিক আছে। পরের কোয়েশ্চেন কী আছে, 2.27-এ ভারতের বৃহত্তম হ্রদ হলো। অ্যান্সার হবে উলার হ্রদ, ঠিক আছে। যদি বলে লবণাক্ত হ্রদের নাম কী, তাহলে কিন্তু সম্বর হ্রদ হবে, ঠিক আছে, বৃহত্তম কিন্তু লবণাক্ত হ্রদ। তো দেখো, পরের কোয়েশ্চেন কী বলেছে, 2.28-এ ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। অ্যান্সার হবে কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। এবার আমি
2.3 কোশ্চেনগুলো সলভ করব। দেখো 2.3 যে সমস্ত কোশ্চেনগুলো আছে দুই এক কথায় উত্তর দাও, যে কোনো ছয়টি লেখো, এগুলো আমি সলভ করাবো। 2.3 অনেক কোশ্চেন কি বলেছে, থর মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে, অ্যান্সার হবে ওয়াদি, ওয়াদি। 2.32 যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা যদি জানো তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমিও কমেন্ট বক্স এবং অথবা ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। 2.33 কোশ্চেন কি বলেছে, বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কি বলে, তোমরা তো জানো শিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে, বায়ুর গতিপথে সমান্তরালে গঠিত হয় শিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের কোশ্চেন কি বলেছে 2.34 এ, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, সার্কের সদর দপ্তর অবস্থিত হলো নেপালের কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে। 2.35 এ কি বলেছে, বর্ধৌসলা কি, তোমরা তো জানো যে আসামের যে কালবৈশাখী ঝড়, আসামের কালবৈশাখী ঝড়কে বর্ধৌসলা বলে। 2.36 এ কি বলেছে, কলকাতার সহযোগী বন্দরের কোনটি, কলকাতার সহযোগী বন্দর হলো হলদিয়া। 2.37 এ কি বলেছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি, অ্যান্সার NH44। পরের কোশ্চেন কি বলেছে 2.38 এ, পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কোনটি, অ্যান্সার হবে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এবার আমি 2.4 এর কোশ্চেনগুলো সলভ করাবো, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও। 2.4 অনেক কি বলেছে, গাঙ্গেত্রী, অ্যান্সার হবে তিনের অ্যান্সার হিমবাহ। 2.42 তে কি বলেছে, বল ইউভিল, অ্যান্সার হবে একের অ্যান্সার কার্পাস। 2.43 তে কি বলেছে, বন্দর, অ্যান্সার হবে চারের অ্যান্সার তুতিকোরিন। 2.44 এ কি বলেছে, PTI, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার সংবাদ সংস্থা। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের ABT এর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করেছে। তার সঙ্গে আমাদের অন্য আর একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, স্টাডি উইথ কেশব, প্লিজ সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করবে। সেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।